হ্যালো বন্ধুরা, দেশ পরিস্থিতির আজকের ভিডিওতে আমরা আজারবাইজান সম্পর্কে জানব। আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনার সাপোর্ট দরকার। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। আজারবাইজান, আজারবাইজানের সরকারি নাম রিপাবলিক অব আজারবাইজান। এটি কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী দক্ষিণ ককেশাস অঞ্চলের সবচেয়ে পূর্ব অবস্থিত দেশ। দেশটির পূর্বে কাস্পিয়ান সাগর, উত্তরে রাশিয়া, উত্তর পশ্চিমে জর্জিয়া, পশ্চিমে আর্মেনিয়া এবং দক্ষিণে ইরান অবস্থিত। উত্তর পশ্চিমে তুরস্কের সঙ্গে এর সংক্ষিপ্ত সীমান্ত রয়েছে। আয়তন ও জনসংখ্যার দিক থেকে এটি ককেশীয় রাষ্ট্রগুলির মধ্যে বৃহত্তম। আজারবাইজান তেল সম্পদে সমৃদ্ধ। অবকাঠামো এবং সামরিক কাত উন্নয়ন সব ক্ষেত্রে এই তেলের অর্থই ব্যবহার করে দেশটি। গত দুই দশকে অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশটি আন্তর্জাতিক অঙ্গনে বুয়েশি প্রশংসিত হয়। তবে একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে দুর্নীতি ও দারিদ্র, যা দেশটির ক্রমবর্ধমান উন্নয়নকে ব্যাহত করছে। পর্যটন খাতেও দিন দিন উন্নতি করছে দেশটি। দেশটির মাটিতে জ্বলা আগুন দেখতে প্রতিবছর প্রচুর পর্যটক ভিড় জমান। তাহলে বন্ধুরা, আজারবাইজান সম্পর্কে চলুন আজকে আরো কিছু তথ্য জেনে নেওয়া যাক। ইউরোপ ও মধ্য এশিয়ার মধ্যকার স্থল বাণিজ্য পথের উপর এবং কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত বলে বহু শতাব্দী ধরে রাশিয়া, পারস্য এবং উসমানিয়া শাসকরা আজারবাইজান দখলের লড়াইয়ে লিপ্ত ছিল। অবশেষে 1828 সালে তুর্কমেনিস্তান চুক্তির মাধ্যমে রুশরা আজারবাইজান অঞ্চলটি পারস্যের সাথে ভাগাভাগি করে নেয়। এই সময় নির্ধারিত সীমান্তই আজারবাইজান ও ইরানের বর্তমান সীমান্ত নির্ধারিত হয়। এরপর 1917 সালে রুশ সাম্রাজ্যের পতন ঘটলে 1918 সালে আজারবাইজান নিজেকে একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা দেয়। কিন্তু 1920 সালের এপ্রিল মাসে রুশ সেনাবাহিনী এই স্বাধীনতার অবসান ঘটায়। 1922 সালে প্রথমে দেশটি আন্তঃককেশীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের অংশে পরিণত হয় এবং পরে 1937 সালে সোভিয়েত ইউনিয়নের একটি ইউনিয়ন প্রজাতন্ত্রে পরিণত হয়। পরবর্তীতে নানান ঘটনার মধ্যে দিয়ে 1991 সালের 30 আগস্ট আজারবাইজান সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে। 86,600 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় 1 কোটি। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 112তম দেশ। দেশটির সরকারি ভাষা আজারবাইজানি বা তুর্কি ভাষার একটি রূপ। দেশটির মোট জনসংখ্যার প্রায় 92% মানুষ মাতৃভাষা হিসেবে আজারবাইজানীয় ভাষায় কথা বলেন। এখানে আর্মেনীয় এবং রুশ ভাষাও প্রচলিত রয়েছে। এবং বন্ধুরা, আজারবাইজানের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম। দেশটির প্রায় 97% মানুষ মুসলিম, যার মধ্যে 85% শিয়া এবং 15% সুন্নি মুসলিম। বাকিদের মধ্যে 1% মানুষ খ্রিস্টান ও অন্যান্য ধর্মে বিশ্বাসী। বাকু আজারবাইজানের রাজধানী ও বৃহত্তম শহর। শহরটি আজারবাইজানের দক্ষিণ পূর্ব অঞ্চলে কাস্পিয়ান সাগরের পশ্চিম উপকূলে অবস্থিত। শহরটির কাছেই কাস্পিয়ান সাগরের অনেকগুলো তেলক্ষেত্র রয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে তেল শিল্পের প্রসারের সাথে সাথে শহরটি দ্রুত প্রবৃদ্ধি ঘটেছে। এই শহরের সবচেয়ে প্রাচীন এলাকাটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং এর নাম ইসেরি শহর, অর্থাৎ বেতরের শহর। দেশটির রাজনৈতিক ভিত্তি একটি রাষ্ট্রশাসিত প্রজাতন্ত্র, যেখানে রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান। দেশটির জলবায়ু অত্যন্ত বিচিত্র। গড় বার্ষিক তাপমাত্রা 14-15 ডিগ্রি সেলসিয়াস। দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 47 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল -33 ডিগ্রি সেলসিয়াস। দেশটির বিভিন্ন এলাকার মাটিতে নিরবিচ্ছিন্নভাবে আগুন জ্বলে। প্রায় 4,000 বছর ধরে আগুন জ্বলছে এই অঞ্চলে। বৃষ্টি, বাতাস, বরফেও এই আগুন নেবেনি কখনো। এই আগুন জ্বলার কারণ দেশটির ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের আদা। কিন্তু বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় ধীরে ধীরে আগুনের ঘটনা বেশ কমে এসেছে। এখনো টিকে থাকা এই ধরনের আগুনগুলির একটি হল ইয়ানা ড্যাগ। চিত্তাকর্ষক এই অগ্নিকুণ্ডটি তাই অনেক পর্যটকই বিশেষভাবে আকৃষ্ট করে। স্থানীয় এমনকি বহু বিদেশি পর্যটক আসে এটি দেখতে। আজারবাইজান প্রজাতন্ত্র ইরানের পরে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শিয়া জনসংখ্যার দেশ। তবে সংবিধানের 48 অনুচ্ছেদে আজারবাইজান একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে। দেশটিতে শিক্ষার হার 100%। এখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা বাধ্যতামূলক। দেশটির বেশিরভাগ মানুষই উচ্চ শিক্ষিত। সো বন্ধুরা, আজারবাইজান সম্পর্কে আমাদের আজকের ভিডিও এতটুকুই।
যদি আমরা কোনো তথ্য মিস করে ফেলি এবং আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের জানিয়ে দেবেন। তাহলে ভালো থাকবেন আজকের মতো।